আমেরিকা গত কিছুদিনে নিজের ম্যান পোর্টেবেল ভূমি থেকে হাওয়াতে হামলা করা স্টিঙ্গার মিসাইলের প্রচার জমিয়ে করেছে, কিন্তু এখন ওই স্টিঙ্গার মিসাইলের কারণে আমেরিকার যা তা অবস্থা হয়েছে। আর এখন কোথাও না কোথাও আমেরিকার বিশ্বাস হচ্ছে ইউক্রেনকে সহায়তার নামে স্বয়ং আমেরিকাও জমিয়ে নিজের হাতিয়ারের বরবাদ হওয়া দেখছে। আসলে এখনো পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে সহায়তা হিসাবে 1400 স্টিঙ্গার মিসাইল দিয়েছে, যে কারণে এখন স্বয়ং আমেরিকার কাছেই স্টিঙ্গার মিসাইলের বড় ভান্ডার শেষ হওয়ার মুখে রয়েছে। কিন্তু এখানে আমেরিকার জন্য হতাশাজনক বিষয় হলো, ইউক্রেনকে 1400 স্টিঙ্গার মিসাইলের সহায়তা দেওয়ার পরও ইউক্রেনের সেনা কেবল 120 থেকে 140টা রাশিয়ান হাওয়াই টার্গেটকে নিশানা বানিয়েছে। ওদিকে রাশিয়ান মিডিয়ার মতে আমেরিকার প্রায় 1000 স্টিঙ্গার মিসাইল দিয়ে করা হামলা হয় বেকার হয়ে গেছে, নয়তো রাশিয়ান হামলায় নষ্ট হয়ে গেছে। কিন্তু তার উল্টে এখন আমেরিকা নিজের স্টিঙ্গার মিসাইলকে নির্ভুল এবং সফল বলে জমিয়ে প্রচার করছে, কারণ এখন স্বয়ং আমেরিকা নিজেরই কোম্পানি রেথিয়ান টেকনোলজিকে প্রায় $50 বিলিয়ন 1470টা স্টিঙ্গার মিসাইলের নতুন কন্ট্রাক্ট দিয়েছে, যাতে আমেরিকার যে ভান্ডার খালি হয়ে যায় সেটাকে পূরণ করা যায়। কিন্তু রাশিয়া প্রশ্ন তুলেছে যে আমেরিকার তরফ থেকে $50 বিলিয়ন স্টিঙ্গার মিসাইলের নতুন অর্ডার দেওয়া কেবল আমেরিকা নিজের হাতিয়ার বিক্রি করার একটা টেকনিক, কারণ আমেরিকার নতুন স্টিঙ্গার মিসাইলের অর্ডার তো পূরণ হবেই, এটা নিয়ে কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি। এক্ষেত্রে রাশিয়া, ভারত এবং বাকি দেশগুলোকেও আমেরিকার এমন হাতিয়ার না কেনার পরামর্শ দিয়েছে। ওখানে রাশিয়ার দাবি আমেরিকা এখনো পর্যন্ত ইউক্রেনকে এত হাতিয়ার দিয়ে সাহায্য করেছে যে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সৈন্য বেসগুলোতে ম্যান পোর্টেবেল হাতিয়ারের কমতি অনুভব করা যাচ্ছে। এমনকি রাশিয়ার এটাও দাবি যে আমেরিকা যতই তার হাতিয়ারকে বাড়িয়ে ঠাড়িয়ে দেখাক, কিন্তু আমেরিকা স্বয়ং ইউক্রেনে নিজের হাতিয়ারের বরবাদ হওয়া নিয়ে চিন্তায় রয়েছে। যদিও এক্ষেত্রে দেখা হলে ইউক্রেন যুদ্ধে ভারতের, রাশিয়া ও আমেরিকা দুজনের হাতিয়ারের পার্থক্য ভালো মতো মাথায় ঢুকছে, যাতে আগামী সময়ে রাশিয়া ও আমেরিকার থেকে সঠিক হাতিয়ার কিনতে ভারতের অনেক সুবিধা হবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।